আজকে জন্মদিন উপলক্ষে আরাব খান ওনার নিয়ে আমি বলছিলাম যে বাস পাখি পালেন উনি আর আমি সাপ পালি বেজি পালি। আসলে এই লালন পালনের মধ্যে দুটো ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে যে আমি উন্মুক্ত স্থানে পালি আর উনি গৃহবন্দী করে পালেন। আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে হয়। এই খাঁচায় বন্দি পাখি পশু পাখি এর আমি ঘোর বিরোধী। এদের আমার হাতে পত্রিকার কাটিং আছে 2300 দৈনিক ইত্তেফাক, যেখানে আমি বলছি বন্যপ্রাণী বিলুপ্তির পথে। আমি প্রতিদিনই কোনো না কোনো পশু পাখি উন্মুক্ত স্থানে তাদের খেলাধুলা তাদের আহার বিহার চলন এগুলি উৎসাহ নিয়ে কাজ করি, ওদের পিছনে সময় দিই। কিন্তু যখনই দেখি সোশ্যাল মিডিয়ায় বা পত্রপত্রিকায় তখন যে এই পশুগুলি আটকে রাখা হয়েছে পশু পাখিগুলি, তখন স্বভাবতই মনটা খারাপ হয়ে যায়। আরেকটা খারাপ হওয়ার বিষয় হচ্ছে যে আমি দীর্ঘ সময় ধরে এই মফস্বল অঞ্চলে সাংবাদিকতা করি। আমরা অতি কষ্টে নিজেদেরকে উপস্থাপন করতে হয়, তারপরে আমাদের নাম ডাক হয়। এই এত সোজা না, উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করা কঠিন, তারপর জেলা। তো সারা জীবন তো আমরা রিপোর্টই করি, তা আমাদের এত অনুসন্ধান কেউ করে না আমাদেরকে নিয়ে। এত পরিশ্রম করি, কায়িক শ্রম করি দেই, বিনিময়ে কিছু পাওয়ার জন্য না। মানুষ আমাদের খবরগুলি পড়বে, আমাদের সহকর্মী সাংবাদিক ভাইরা যারা রিপোর্ট পত্রপত্রিকা বা মিডিয়াতে লিখেন বা ভিডিও করেন তাদের বিষয়গুলি যাতে প্রাধান্য পায়, সেই বিষয়গুলি আমি মানে সেই বিষয়গুলি আমরা গুরুত্ব দিই। আমি মানে গুগল সার্চ ইঞ্জিনে এই আরাব খানের 432,000 অলরেডি সার্চ চলে আসছে। আমি দীর্ঘ দিনের সাংবাদিকতায় আমার জীবনেও এত মানে কি বলবো সার্চ হয় নাই আমাকে নিয়ে। দুঃখ লাগে, দুঃখ এইসব দুঃখ আবার আমরা গায়ে মাখি না, কারণ আমরা তো অবহেলিত। আমাদের মফস্বলে অনেক লড়াই সংগ্রাম করে প্রকৃতি পরিবেশ কিছু সংরক্ষণে রাখার চেষ্টা করি আমরা, আর ওনারা আরাব খানরা বন্যপ্রাণী কীভাবে পাসপোর্ট পায়, আবার সেটা সোশ্যাল মিডিয়াতেও বলে পাসপোর্ট, জানি না কে আইন করে, আবার সংরক্ষণের আইন কে করে, এই আমার জানার আগ্রহ। আশা করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এ বিষয়ে আমাকে একটু জানাবেন, যেটা বন্যপ্রাণী আইনে উনি কি বাস পাখি পালতে পারেন কিনা, এটা খুব জানার ইচ্ছা। অযথা আমরা তো রিপোর্ট করি না, আমরা বন্যপ্রাণী যাতে বিলুপ্ত না হয়, বন্যপ্রাণী গেলে যে কোনো প্রাণী উন্মুক্ত স্থানে তারা ঘুরবে ফিরবে, তাদেরকে বন্দি করা এটা তো অমানবিক বিষয়। এই বিষয়টা নিয়েও কেউ বলে নাই, কোনো মানে আমাদের পক্ষ থেকেও বলা হয় নাই, বিশেষ করে উনি যে সাংবাদিকদের নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন। আমি সাংবাদিক হিসাবে আরাব খানের কাছে আমি প্রশ্ন রাখতে পারি বা সংশ্লিষ্ট বিভাগের, যে উনি যে বাস পাখিটা পালছেন বা বন্দি করে রাখছেন আটক করে রাখছেন সম্ভবত চেইন দিয়ে বেঁধে, সেটা উনি করতে পারেন কি না, এটুকুই জিজ্ঞাসা। থ্যাংক ইউ।